যখন 11 লক্ষ মিয়ানমারের লোক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে, তখন উনি বলেছেন, আমার ছোট বোন বলেছে, তুমি 17 কোটি মানুষকে খাওয়াতে পারো, 11 লক্ষ লোককে খাওয়াতে পারবে না, আমি আমার দেশে আছি, আর বিদেশের গোলা এসে আমার মানুষকে হত্যা করছে, প্রতিবাদ ভালো করে করতেও পারেন না তারা। ওবায়দুল কাদের সাহেবকে যদি আমি বলি, নির্দোষ একজন মহিলা, তিনবারের প্রধানমন্ত্রী, ভয়ানক রকম অসুস্থ, 10 বছর ধরে জেল খাটছেন, কি খেসারত দেওয়াতে বলেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সাধারণ সম্পাদক, সবাই বলেন একজন ভদ্রলোক, আর যাই করুক, ওই প্রধান বিচারপতির বাসভবনে হামলা করবার মানুষটা, উনি জেল খাটছেন। বিএনপির যিনি ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যানের দায়িত্বে আছেন, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, 10 বছর ধরে দেশে আসতে পারেন না। তার ছোট ভাই, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছোট ছেলে, মারা যাবার পরে তার জানাজায় আসতে পারেনি অনেকে, তার মার সাথে কখনো দেখা হয়নি, কি মূল্য দেবার কথা বলছেন? আপনাদের আসলে বিবেক বলে কিছু নাই, আপনাদের মন বলে কিছু নেই, আপনারা মানুষের সংজ্ঞার মধ্যে পড়েন কিনা এই কথা ভাববার প্রশ্ন। এখন দেখেছেন, মাঝে মাঝেই পত্রিকায় নিউজ পড়েছেন, ওই যে বরগুনার ছাত্রদলের এক থানার সাধারণ সম্পাদক বাবার জানাজায় গেছেন ডান্ডা বেরিয়ে পড়া, সারা দুনিয়া এই ছবি দেখার ভাবে, এটা কি আফ্রিকার কোনো দেশ, ল্যাটিন আমেরিকার কোনো দেশ, স্বৈরাচারী হিটলার মুসোলিনির দেশ? অথচ এরা এখন পর্যন্ত সেই সমস্ত ব্যাপারে কোনো তোয়াক্কা করে না, খালি বলবার চেষ্টা করে, আমরা তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছি। এই যে বলেছেন না অরক্ষিত স্বাধীনতা, এরা স্বাধীনতা রক্ষা করবার যোগ্যতাই তো রাখে না। কোনো একভাবে বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত যে আওয়ামী লীগ আমাদের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল, আমি বলছি কোনো একভাবে, কেন? স্বাধীনতার সংগ্রাম, 6 দফার সংগ্রাম, 11 দফার সংগ্রাম আওয়ামী লীগ করে নিত। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যত সদস্য ছিলেন তাদের অর্ধেকের বেশি মানুষ সদস্য 6 দফা পড়েও দেখেননি, তখন অর্ধেকের বেশি মানুষ বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে যুদ্ধ করেননি, ওই মানুষগুলো ঘটনা পরম্পরায় পাকিস্তানিদের নৃশংসতার প্রতিবাদে মানুষ যখন জেগে উঠেছে তার নেতৃত্বে দাঁড়িয়ে গেছে। এখন বাংলাদেশ যখন রীতিমতো তার সার্বভৌমত্বের প্রশ্নের সামনে, আমি সার্বভৌমত্বের প্রশ্ন বলছি এই কারণে, আমি আমার দেশে আছি আর বিদেশের গোলা এসে আমার মানুষকে হত্যা করছে, প্রতিবাদ ভালো করে করতেও পারেন না তারা। মিয়ানমার সমস্যা অনেক জটিল সমস্যা, কোনো মূর্খ অর্বাচীন নেতার পক্ষে ওই সমস্যার সমাধান করা সম্ভব বলে আমরা কখনো মনে করিনি। যখন 11 লক্ষ মিয়ানমারের লোক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে, তখন উনি বলেছেন, আমার ছোট বোন বলেছে, তুমি 17 কোটি মানুষকে খাওয়াতে পারো, 11 লক্ষ লোককে খাওয়াতে পারবে না, এই ধরনের অর্বাচীনতার স্থান দেশের বিদেশের কোনো জায়গার কোনো রাজনীতির মধ্যে নাই। এখন এখন পারছেন খাওয়াতে, এখন পারছেন সামাল দিতে, এখন দেখেছেন সেই দেশে বিদ্রোহ, এখন দেখেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, সামরিক শাসনের বিরুদ্ধে সেখানকার মানুষ যুদ্ধ করে জয়ের প্রান্তে পৌঁছাচ্ছে। বিতর্ক লেগেছে, মিয়ানমার কি এককভাবে স্বাধীনতা পাবে নাকি মিয়ানমার ভেঙে টুকরো টুকরো হবে? ওখানে যত উপজাতি আছে, যত বিদ্রোহী গ্রুপ আছে, তারা তো এক নয়, তারা কি করবে? ওই জায়গাতে আমেরিকার স্বার্থ আছে, ওই জায়গাতে ভারত জড়িত, ওই জায়গায় চীন জড়িত, এই সব কিছু মিলে শেষ পর্যন্ত পরিণতি কি দাঁড়াবে? আপনি একবার ঠেকিয়েছেন, দুবার ঠেকিয়েছেন, কিন্তু এই যুদ্ধ যদি চলতে থাকে এরকম করে, তারপরে বাংলাদেশের সীমান্ত যে আরো আরক্ষিত হয়ে পড়বে সেটাই হচ্ছে বাস্তব। অতএব বক্তৃতা যত কিছু যেরকম করেই করেন না কেন, যতক্ষণ পর্যন্ত এরা ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত এরা কোনো সমস্যার সমাধান করতে পারবে না।